ইংল্যান্ডের হয়ে খেলছেন ভারতের হ্যারি সিং। তার বাবা আরপি সিং ছিলেন ভারতীয় ক্রিকেটার। কিন্তু হ্যারিকে কেন ইংল্যান্ড দলে খেলতে হচ্ছে? ভারতে কি সেভাবে সুযোগ পাননি তিনি? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। ভারতের অনেক ক্রিকেটার বিদেশি দলের হয়ে খেলেছেন, তাদের মধ্যে কেউ ভারতীয় বংশোদ্ভূত, কেউ আবার ভারত ছেড়ে বিদেশে গিয়ে ক্রিকেটার হয়েছেন। আর এই তালিকায় এবার নাম জুড়ে গেল হ্যারি সিংয়ের। হ্যারির বাবা আরপি সিং ভারতের হয়ে সাদা বলের ফরম্যাটে খেলেছেন। আরপি সিং ছিলেন বাঁ হাতি পেসার। তিনি 1986 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ঘটান ভারতের হয়ে। অজিতের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচে খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। 59টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি নিয়েছেন 150টি উইকেট। পাশাপাশি ব্যাট হাতেও খুব একটা খারাপ ব্যাটার ছিলেন না, করেছিলেন মোট 1413 রান। 1991 সালে দলীপ ট্রফিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। অবসর নেওয়ার পরেই ক্রিকেট কোচিংয়ের সঙ্গে যুক্ত হন আরপি সিং। 1990-এর দশকে তিনি ইংল্যান্ডে পাড়ি দেন। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হন, কাজ শুরু করেন ইসিবির হয়েও। তার ছেলে হ্যারিও এই মুহূর্তে খেলছেন ল্যাঙ্কাশায়ারের হয়েই। এই বছরের জুলাইতে লিস্টে ম্যাচে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক হয় তার। এখনো পর্যন্ত 7টি ম্যাচ খেলেছেন এই 20 বছর বয়সী ক্রিকেটার। 12.42 গড়ে করেছেন 87 রান। পাশাপাশি অফ স্পিন বোলিং করেও তিনি নিয়েছেন 2টি উইকেট। ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের হয়েও খেলেছেন তিনি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। এই মুহূর্তে ইংল্যান্ড সফরে গিয়েছে শ্রীলঙ্কা দল। সেখানে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল, আর এই টেস্টেই সুযোগ পেয়েছেন হ্যারি সিং। প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে দ্বাদশতম ব্যক্তি অর্থাৎ 12th ম্যান হিসাবে রয়েছেন হ্যারি সিং। ঘটনাচক্রে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং সিনিয়রের পুত্র। ওল্ড ট্রাফার্ডে চলতি ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্টে মাঠে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করতে দেখা গিয়েছে তাকে। ইংল্যান্ড দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সেই সময় মাঠে তাদের হয়ে ফিল্ডিং করতে দেখা গিয়েছে তাকে। তবে ইংল্যান্ডের মাটিতে ক্রিকেটার হিসাবে হ্যারি কতটা সফল হতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।